প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন রয়েছে বিচারপতির। লিপস অ্যান্ড বাউন্সের সিও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্ন রয়েছেন বিচারপতি অমৃতা সিনহার। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানা যাচ্ছে, ঠিক কি বলেছেন আজ বিচারপতি অমৃতা সিনহা? দেখো, বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে বিকেল 4:15 সময় ইডির একজন আধিকারিক, সিবিআই এর একজন আধিকারিক, এই দুই তদন্তকারী সংস্থার দুজন আধিকারিককে তার এজলাসে উপস্থিত থাকতে হবে। তার কারণ, তুমি জানো যে সম্প্রতি এই মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে লিপস অ্যান্ড বাউন্স এবং চলচ্চিত্র জগতের এক অভিনেতার কিছু সম্পত্তির খতিয়ান কলকাতা হাইকোর্টে তার এজলাসে পেশ করা হয়েছিল। ফলত সেই খতিয়ান দেখে তার মনে কিছু প্রশ্ন রয়েছে এবং কয়েকটি জায়গায় আরো স্পষ্ট তিনি হতে চান এবং আরো ভালো করে বিষয়টা বুঝতে চান। সেই কারণেই তিনি কিন্তু এই দুই আধিকারিককে ডেকে পাঠিয়েছেন এবং তার বক্তব্য হলো যে ওই সম্পত্তির খতিয়ান দেখে তার মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। ফলত সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই দুই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে এবং বিকেল 4:15 সময় এই দুই আধিকারিক উপস্থিত থাকলে তারপরে তিনি বাকি এই হিসাব তাদের কাছ থেকে বুঝবেন। তুমি জানো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডিকে নির্দেশ দিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং সমস্ত ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান এবং তার পাশাপাশি যারা চলচ্চিত্র জগতের যে সমস্ত অভিনেতা বা অন্যান্য ব্যক্তিরা ইডির স্ক্যানারে রয়েছে তাদের সম্পত্তির খতিয়ান পেশ করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্টও পেশ করা হয়েছিল এবং সেই হিসাবও পেশ করা হয়েছিল। সেই রিপোর্ট এবং হিসাবের প্রেক্ষিতে তার কি মহামান্য বিচারপতির মনে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের জন্যই তিনি কিন্তু এই দুই আধিকারিককে ডেকে পাঠিয়েছেন। তিনি আরো বলেছিলেন যে এই যে এসআইটি গঠন করা হয়েছিল সেই সিটের প্রধান অশ্বিন সেনভি তিনি উপস্থিত থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু তিনি নেই তাই সিবিআই এর কোনো উচ্চপদস্থ আধিকারিককে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক। ভিনরাজ্যের ট্রাক থেকে তোলাবাজির অভিযোগ। ডালখোলা থানার পুলিশের বিরুদ্ধে বৈধ নথি থাকা সত্ত্বেও ডালখোলায় ট্রাক থেকে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মাসিক 4,500 টাকার চুক্তি না করলে ট্রাক চালককে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি। ট্রাক চালকের দেওয়া ভিডিও রেকর্ডিং দেখে স্তম্ভিত বিচারপতি। এটা কি হচ্ছে, একটা থানার জন্য এত টাকা? এটা থানা না পণবন্দি করে রাখার জায়গা? পুলিশ থানায় বসে রেট ঠিক করে দিচ্ছে, আশ্চর্য মন্তব্য করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশের থেকে তদন্তভার সিআইডিকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।